গুড মর্নিং বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল নো ওয়্যার বাট নাও হিয়ারে। আমি তোমাদের বন্ধু প্রলয়। আজকে হচ্ছে 8ই এপ্রিল 2023। আজকে যাচ্ছি আমরা সোনমার্গ। শ্রীনগর থেকে আলাদা বা বাইরে একটু ডেস্টিনেশনে ঘুরতে যাওয়ার মধ্যে মোস্ট ফেমাস দুটো জায়গা গুলমার্গ আর সোনমার্গ। তাছাড়াও রয়েছে ইউসমার্গ। এগুলোর মধ্যে একটি হলো সোনমার্গ, যেখানে বরফ প্রচণ্ড পরিমাণে পাওয়া গিয়ে থাকে। অল্টিটিউডটা বেশি, শ্রীনগর থেকে 80 কিলোমিটারের মতো দূরত্বে থাকে সোনমার্গ। যাবো এবার সেখানে, গাড়ি রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়ব। চলো আমার সাথে, দেখাবো তোমাদের আজকে ঘুরিয়ে সোনমার্গ। চলো চলো গাড়িতে উঠবো, সময় হয়েছে। চলো বেরিয়ে যাবো এবার সোনমার্গের উদ্দেশ্যে। ডাল লেকের পাশের রাস্তা দিয়ে সকালের রোদ গায়ে মেখে বেরিয়ে পড়লাম আমরা সোনমার্গের পথে। আশি কিলোমিটার পথ অতিক্রম করে যেতে হবে আমাদের। পথে আমাদের অপেক্ষায় কাশ্মীরের অপরূপ সৌন্দর্য। নীলচে আকাশ, সুউচ্চ এবং সুবিস্তৃত পর্বত আর সর্ষের ক্ষেত। রাস্তার প্রতিটা বাঁকে যেন সে এক আলাদা পৃথিবী। সেইটা নেই মাঝে মধ্যেই গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছিলাম আমরা। অপেক্ষার পর পৌঁছালাম আমরা সোনামার্গ। ওয়েলকাম টু সোনামার্গ। সোনার থেকে কিছু কম নয় এই রাস্তা, তাই জন্য সোনামার্গ। এখন আসলে রাস্তাটা যেটা ছিল না, সামনের দিকে রাস্তাটা দিয়ে আগে আসা হতো, এখন এই দিকের একটা সাবস্টিটিউট রাস্তা হয়ে রয়েছে, কারণ ওদিকে টানেল তৈরি হচ্ছে। সেই কারণে এখন সাবস্টিটিউট রাস্তা দিয়ে ঘুরে আসতে হয়। তো 88 কিলোমিটারের রাস্তাটা এখন 105 কিলোমিটারের মতো হয়ে গেছে। ওই যে পেছনের রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তাটা দিয়ে ওই দূর থেকে ঘুরে তারপর এদিকে আসতে হয়। আর সামনে দেখো, গোটাটাই বরফ। যাবো বরফের মাঝখানে, তারপরে ডিসাইড করবো আর কী কী করা যায়। চলো, এখানে জ্যাকেট ভাড়া পাওয়া যায়, তোমরা যদি জ্যাকেট না নিয়ে আসো ভাড়া নিয়ে নিতে পারো এখান থেকে। জুতো তো ভাড়া নিতেই হবে, কারণ এখানে তোমাদের জুতো কাজে লাগবে না। গামবুট যদি নাও গামবুটই দেবে এখানে, কারণ বরফ যদি একবার জুতোর ভেতরে ঢুকে যায় পা ভিজে গেলে গেল। ভুট্টা পাওয়া যাচ্ছে এই ঠান্ডার মধ্যে, ভুট্টা পরে দেখবো টেস্ট করার সময় আসে কিনা, এখন বরফের ভেতরে যাবো। পুরো জায়গাটাই বরফে ঘেরা, পুরো সাদা, পুরোটা সাদা সোনমার্গ, পুরোটা সাদা সোনমার্গ। সোনামার্গ যাই বলো, আমার পাশে সব জায়গায় সোনা পড়ে রয়েছে, এত সাদা, ঝকঝক করছে। যদিও দেখতে অনেকটা রূপালি লাগছে এত সাদা বলে, সোনালির থেকে বেশি, তবে ঝকঝক করছে, চকচক করছে, নীলছে আকাশ, সামনে সুউচ্চ পর্বত, পুরোটা বরফে ঢাকা। ওদিকে একটা গ্লেশিয়ার আছে যতটুকু শুনতে পেরেছি আমি, আর একটু দরদাম করলাম
এই যে স্নোমোবিলগুলো দেখলাম, স্নোমোবিলগুলো 2250 টাকা করে প্রতিজন নিচ্ছে ওপরে নিয়ে যাওয়ার জন্য, আর যে স্লেজ গাড়িগুলো টানা আছে সেগুলো 300 টাকা প্রতিজন নিচ্ছে। তোমাকে একটু নিয়ে গিয়ে আবার নিয়ে চলে আসবে স্লেজ গাড়ি, ওই টেনে 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 নিয়ে যাবে, আর ঢালানের বা ওই ঢালু জায়গাটা দিয়ে স্লাইড খাইয়ে নিয়ে চলে আসবে, স্নোমোবিল অনেক দূর নিয়ে যাবে। এখানে কিন্তু গাড়ির ব্যবস্থাও আছে, সুমো করে তোমাকে পয়েন্ট দেখাতেও নিয়ে যাবে, দুটো থেকে তিনটে পয়েন্ট আছে, 3 থেকে 3,500 টাকা সুমোর পয়েন্ট নেবে, 0 পয়েন্ট অবধি নিয়ে যাবে পাহাড়ের ওপারে। যদিও গ্লেশিয়ার অবধি যাওয়ার আমি এখনও কোনো রাস্তা খুঁজে পেলাম না, দেখবো স্নোমোবিলই ধরবো, স্নোমোবিল ওফ স্নোমোবিলই ধরে জিজ্ঞাসা করবো যে গ্লেশিয়ার অবধি যাই কি না, দেন লেট সি। গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। স্নোমোবিল বা স্নো বাইকে চাপবো, চেপে ওপরে যাবো, 5 মিনিট সময় নেয়, যাবো ওপরে একটু ঘুরে আসি, একটা আলাদা অভিজ্ঞতা, কখনো এরকম স্নোমোবিল বা স্নো বাইকে আমি চাপিনি এরকম একটা সুন্দর জায়গায়। একটা কথা বলে রাখি তোমাদেরকে, জানিয়ে রাখা আগে থেকে ভালো, তোমাদেরকে এখানে স্লেজ গাড়ির লোকেরা বা অন্যান্য লোকেরা বলবে যে গ্লেশিয়ারের কাছে নিয়ে যাবো, তিনটে পয়েন্ট আছে, এই দেখাবো ওই দেখাবো, আলটিমেটলি গ্লেশিয়ারের কাছে কেউ নিয়ে যায় না, কারণ ওখানে বরফ আর ওখানের বিপদ অনেকটাই বেশি। তাই ঠিকঠাক করে কথা বলে নেবে যার সাথেই কথা বলছো, সব থেকে বেশি আমার মনে হয় মজা পাবে এই মোবাইলটাই যদি করো, স্নো মোবাইল বা এই স্নো বাইকটা বেস্ট হবে, এই ঘুরে মজাটা নাও, কারণ আলটিমেটলি স্লেজ গাড়ি করে যদি ওঠো না, তোমাকে হাঁটিয়ে হাঁটিয়েই তুলবে, তারপরে স্লাইড খাইয়ে নামাবে, একটু টাকা খরচা করো, এই জিনিসটা করো। ভাইয়া আছে স্নো মোবিলের লিডার, হি উইল গাইড মি থ্রু। ভাইয়া আপনার নাম? ফয়াজ আপনার নাম। তো ইয়ে লোক কর রহে ইয়াহাঁ পর ইয়ে ওয়ালা, মজা আয়েগা, দেখতে হ্যাঁ। জীবনের ফার্স্ট টাইম স্নো মোবাইল বা স্নো বাইক, অসাধারণ অভিজ্ঞতা। এখন পাহাড়ের ওপরটাতে এসে গেছি, এরপরে নিচে যাওয়ার লাইন লাগবে, কিন্তু আমি লাইনে এখনই দাঁড়াইনি, আমি একটুখানি এই জায়গাটার মজা নিয়ে নেবো, একবার দেখো শুধু অদ্ভুত, স্বর্গ স্বর্গ, গায়ে কাটা দিচ্ছে, ঠান্ডা লাগছে না গায়ে কাটা দিচ্ছে, শুধুমাত্র এখানে গরম লাগছে অ্যাকচুয়ালি, অসাধারণ, জাস্ট অসাধারণ। এখানে এসে এরকম অভিজ্ঞতা হবে ভাবতে পারিনি আমি, আমি যখন আগে সোনমার্গে এসেছিলাম এরকম স্নোমোবিল বা স্নো বাইক চলতো না, এখন চলে, তোমরা আসলে করতে পারো। একটা কথা বলে রাখবো, আরও একটা কথা,
যেরকম আগে একটা ডিসক্লেমার দিয়ে দিয়েছিলাম বা সতর্কবাণী দিয়ে দিয়েছিলাম স্লেজ গাড়ির ব্যাপারে, সেরকম এখানেও আমি একটা সতর্কবাণী দিয়ে রাখবো স্নোমোবিলের ব্যাপারে। কোনো এজেন্টের হাত ধরে যদি আসো, মানে এজেন্ট বলতে তোমাকে কেউ শ্রীনগর থেকে ধরে আনবে না, এখানে এসেই তোমাকে বলবে যে হ্যাঁ স্লেজ গাড়িতে আসো, ঠিক আছে। যদি এরকম লোকজনের হাত ধরে আসো, তারা তোমার থেকে চাইবে 2,000, 2,500, 3,500 টাকা, ঠিক আছে। সোজা ওপরের দিকে আসবে যেখান থেকে এই গাড়িগুলো ছাড়ছে, একজন লোক চেয়ার নিয়ে বসে আছেন, তার কাছে যাবে, যাকে ভিডিওতে আগে দেখিয়েছি আমি, তার কাছে যাবে, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবে দামটা কত। বলে দিচ্ছি, আমি জানিয়ে দিচ্ছি, আমাকে জানাতে বারণ করেছিল, দাম বা খরচ 1,000 টাকা, একদম ঠিক 1,000 টাকা। ডবলেরও কম বা ডবলেরও বেশি দাম বলে এরা, আর ডবলেরও কম দাম অ্যাকচুয়ালি এটার, ঠিক আছে। 1,000 টাকা মাথায় রেখো, এইভাবে তোমরা কিন্তু নিজেদের অনেক টাকা বাঁচাতে পারবে। কোনো এজেন্টের হাত ধরবে না, কারোর কথা শুনবে না, নিজের কথা শুনবে, আগে নিজে ভালো করে একটুখানি ঘুরে নেবে, কান খোলা রাখবে, চোখ খোলা রাখবে, দেখে নেবে কী হচ্ছে চারপাশে, দেন বাকি যা করার। আমার বেশ কয়েকজন বন্ধু ছিল, তারা হেঁটে হেঁটে চলে গেলেন, যেহেতু টাকাটা এতটাই বেশি বলছিল, তারা আর করতে পারলো না। আর তারা এগিয়ে যাওয়ার পরেই আমি এই ব্যাপারটা জানতে পারলাম, তাদেরকে আর আমি বলতে পারলাম না যে হ্যাঁ এরকম একটা ব্যাপার আছে, হয়তো তারাও করতেন। তাহলে তাদের দুর্ভাগ্য, আমারও দুর্ভাগ্য যে আমি তাদেরকে বলতে পারলাম না, কিন্তু আমি সতর্কবাণীটা তোমাদেরকে আগে থেকে দিয়ে রাখলাম। আরে বাপরে বাপ, পড়ে যাচ্ছি, আরে বাপরে, পড়ে যাবো এখান থেকে, এবার যা অবস্থা। চলো এবার নিচে আবার স্নোমোবিলে করে নেমে যাব, কিন্তু তার আগে কিন্তু প্যান্ট ভিজে যাবে, এই ভিজে গেছে, প্যান্ট ভিজে গেছে, প্যান্ট ভিজে গেছে, যাতা যাতা পাগলামো শুরু করেছি, বাচ্চা হয়ে গেছি রে, প্যান্ট ভিজে গেছে, এ বাবা কি হবে। চলো চলো নিচে নেমে যেতে হবে, শুকাতে হবে প্যান্ট ট্যান্ট, আর হেডু হেডু স্লিপ খাবো দেখি। ওই 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 আই হাই 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 ওই 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 পড়ে যাবো, পড়ে যাবো, পড়ে যাবো, পড়ে গেছি, পড়ে গেছি, ও ভাই 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 ভাই, ও ভাই 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 ভাই, ফিরছে গিরে, পাগলামো করছি পুরো। এই কান বন্ধ হয়ে গেছে, এই এই গলা শুকিয়ে গেছে, কেস খেয়েছে, ও ও ও
নামাটা আরো এক্সাইটিং ছিল। একটা মোমেন্ট এসেছিল, মনে হচ্ছিল খাট থেকে পড়ে যাবো। আমার 2 মিনিট চাই, এবার জল খাবো। স্নোমোবিল, আমি এই ইউটিউবে আমার নিজের যে কত স্বপ্ন পূরণ করা তোমাদের সামনে তুলে ধরছি তা আমি জানি আর তোমরা জানো। স্নোমোবিল আমি জীবনে ভাবিনি যে এরকম জায়গায় এসে আমি চড়তে পারবো বা চড়বো। কাশ্মীর আসার আগে পর্যন্ত আমি ভাবিনি। খিদে পাচ্ছে এবার। হোটেল সানশাইনের সামনে এই লাঞ্চটা করলাম, ফ্রাইড রাইস চিলি চিকেন। অসাধারণ, মানে এই ওয়েদারে ফ্রাইড রাইস চিলি চিকেন ব্যাপারটাই একটা অসাধারণ ব্যাপার। তো এবার বেরিয়ে যাব। কোথায় যাব? আবার ফিরে যাব শ্রীনগর। ব্লগটা ওখানে গিয়ে শেষ করবো একেবারে হোটেল রুমে ঢুকে, বা দেখা যাক। আর যদি কোনো প্ল্যান থাকে সেটা তো সঙ্গে থাকছি, না হলে আবার কালকে দেখা হবে গুলমার্গের। বিকেল 4টের সময় আমরা বেরিয়ে এলাম সোনামার্গ থেকে। সূর্য তখন প্রায় পশ্চিমে হেলেছে আর সেই আভা পড়েছে তুষার ঢাকা পর্বতে। সে এক অদ্ভুত দৃশ্য, চোখ জুড়িয়ে যায়। এক রাশ স্মৃতি নিয়ে ফিরে আসলাম আবার শ্রীনগরে। তো এখন বাজে 7টা আর এখন এসে পড়েছি হযরতবল দরগার সামনে, দরগায়ে শরীফ। সামনে থেকে একটু দেখে নেব। আর এই দরগাটা ঠিক অবস্থিত হচ্ছে কি ডাল লেকের পাশেই। এখানে আসলে তোমরা সন্ধেবেলায় আসবে, কারণ সন্ধেবেলায় দেখতে ভালো লাগে। আমি এসেছিলাম সন্ধেবেলায়, কিন্তু একটু বেশি অন্ধকার হয়ে গেছে। ভিডিওগ্রাফি অ্যালাউড না, আমি বাইরে থেকে যতটা পারবো দেখিয়ে দেবো। আসবে সন্ধেবেলা, বেশ মনোরম লাগবে। দেখো ওই দেখো, দেখা যাচ্ছে, দেখিয়ে দেবো আরও ভালো করে। দরগায়ে শরীফের গেটের ঠিক বাদিক দিয়ে যদি তোমরা চলে আসো তাহলে পুরোপুরি ডাল লেকের ওপরে চলে আসবে তোমরা। আর এখানটায় একটা বিশাল ময়দান রয়েছে যেখানে যত পায়রা থাকে এখানে তারা সব গাছের মধ্যে রয়েছে, এখন আশ্রয় নিয়েছে, এবং তাদের কোলাহল শুনতে পাওয়া যাচ্ছে। জানি না তোমরা কতটা শুনতে পারবে, আমি মাইকটাকে একবার নিয়ে দেব। জানি না তোমরা কতটা শুনতে পারছো, বাট প্রচণ্ড বেশি কোলাহল শোনা যাচ্ছে। কিচির মিচির কিচির মিচির কিচির মিচির করেই চলেছে তারা। আর আমার সামনে রয়েছে ডাল লেক, চলো একবার দেখিয়ে দিই। আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে, তোমরা যদি দরগায়ে শরীফ আসো মাথা টেকতে বা নিজেদের প্রার্থনা জানাতে, তাহলে যেন তোমরা সন্ধেবেলায় আসো। সন্ধেবেলায় হচ্ছে আসল সময়, আমি একটু 5-10 মিনিট লেট করে ফেলেছি। সন্ধেবেলায় আসো, খুব ভালো হবে। এখান থেকে সূর্যাস্তটা দেখতে পারলে বেশ ভালো লাগবে, মনোরম জায়গা বড্ড। আমার ঠিক সামনে এবার ডাল লেক, এই দেখো।
দরগায় শরীফের ঠিক সামনে রয়েছে বেশ কিছু লোভনীয় কাশ্মীরি পকোয়ানের দোকান। বড় বড় পরোটা, হালুয়া, মুচমুচে কটকটি এবং আরো অনেক কিছু। নিয়েছি পরোটা আর হালুয়া। এই যে পরোটা আর হালুয়া, এই যে 50 টাকা নিলাম, দেখি। আহা, হালুয়াটা হেভি মিষ্টি, এক ঘর। শিবাজিদা, তোমার ইন্সপিরেশন পুরোপুরি, তুমি না দেখালে এটা খেতাম না কিন্তু, তবে বেশ ভালো। তুমি খেয়ে দেখবে। এ বাবু খাবি যা, কিন্তু খুব ভালো খেতে। আহা, এখন চলে এসেছি হোটেলে। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে এক্ষুনি কমেন্ট বক্সে গিয়ে নিজেদের মূল্যবান কমেন্টগুলো লিখে দাও। যদি ভালো লাগে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।